জামিন পেলেন খানাকুলের তৃণমূল নেতা নূরনবী মণ্ডল, প্রভাত সাউ সহ চারজন। সোমবার আরামবাগ মহকুমা আদালত তাঁদের জামিন মঞ্জুর করে। আদালত চত্বরে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মুন্সী নজিবুল করিম। এদিকে এই খবর খানাকুলে পৌঁছতেই দলীয় কর্মী সমর্থকদের মধ্যে তীব্র উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই চারজন গ্রেপ্তার হয়েছিলেন। একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099